তরকারি বাগান করা বুঝি খুবই সোজা, জানি না তো কিচেন গার্ডেনের পেছনে কত খাটনি, জল দাও রে, সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাওয়া লাগাও রে। দাদা দাদা দাদা, আপনি সেই কৃষ্ণ ভক্ত কুকুরটাকে আর দেখছি না কেন? সে তো আপনার সঙ্গ ছাড়েই না। পুকুর তো কুকুর পুকুর তো কথাটা মন্দ বলনি, ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, মাছ হবে। তো কোনো কথাই খালি নেয় না কেন যে আমি এসছি আপনার নিত্য সঙ্গী সারমেয় পুঙ্গবের কথা জিজ্ঞেস করছি। নিত্যগোপাল সারকিনি দিয়ে গেছে তো? আমি নিত্যগোপালের কথা বলিনি। সার ছাড়া বাগান রাখা যায় নাকি? সংসার যেমন রসে বসে থাকলে শোভন, তরকারির বাগানও তেমনি সারে গোবরে জেল্লা দেয়, বুঝলে না? সে আর আমি বুঝিনি, সেসব কথা আমি মর্মে মর্মে বুঝি। গরমে তো মর্মে গরমে পটল কুমড়ো লাউ তরমুজ সবই হয়। তুমি বাগানটা একবার দেখেছো না? না দাদা, আজকে আমার সময় নেই। তাছাড়া এই সীমিত সময়ে সীম হয়েছে তো? সীম বলিনি, সীম তো হয়েছে। তাছাড়া বেগুন অবশ্যই ফলন কম, তবে সাইজে বড় কিন্তু, বেনারসি বেগুন কি না? ফাদার ইম্পসিবল, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে ভগবান কেউ কিছু জানে না। আজকে আমি চলি। হ্যাঁ দাদা, আপনার বাড়ির সব ভালো তো? ছেলে মেয়েরা সব? মাঝে মাঝে হয়, পুড়িয়ে খেয়ে ফেলি। হ্যাঁ